ওয়েলকাম বন্ধুরা, সানডে কমেন্ট বক্সে আপনাদেরকে স্বাগত। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, দীর্ঘদিন আপনাদের সানডে কমেন্ট বক্স করতে পারিনি, আপনাদের প্রশ্ন আপনাদের সমস্যাগুলো উত্তর দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে আবার আজকে থেকে শুরু করছি, আপনাদের সমস্ত প্রশ্ন তো সমস্যাগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন যিনি করেছেন তিনি হলেন প্রজয় বিশ্বাস স্যার। তো উনি বলছেন যে উৎসশ্রী পোর্টালে দুরকমভাবে ভ্যাকান্সি চেক করার সুযোগ আছে। এক হচ্ছে ভ্যাকান্সি সাজেশানে একটা লিস্ট দেখতে পাওয়া যায়, আর স্কুলের নাম দিয়ে তার পাশে চেক ভ্যাকান্সি করা যায়। একটি স্কুলের ক্ষেত্রে ভ্যাকান্সি সাজেশানে স্কুলের নাম নেই, কিন্তু চেক ভ্যাকান্সি করলে একটি ভ্যাকান্সি দেখাচ্ছে। এরকম স্কুলে অ্যাপ্লাই করা যেতে পারে? স্কুল বলছে ভ্যাকান্সি আছে। দেখুন, যদি স্কুল বলে যে ভ্যাকান্সি আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আগে স্কুলের কাছে খোঁজ নিন যে সত্যি ভ্যাকান্সি আছে কি না, তারপর আপনি আবেদন করুন। বিশ্বজিৎ স্যার বলছেন ডিআই থেকে COMH যেতে কতদিন সময় লাগে, টোটাল ডে না ওয়ার্কিং ডে? এখানে টোটাল ডে বলা হয়, মোটামুটি 14 দিনের মধ্যে পাঠানোর নির্দেশ রয়েছে। শেখ নাসিম স্যার বলছেন যে SLST 2016 মাধ্যমে নিযুক্ত টিচাররা কি ট্রান্সফার পাবে না? যেখানেই তারাই সব থেকে দূরে পড়ে রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনারা কিন্তু যে 2016 সালে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সেন্ট্রাল জোনের মাধ্যমে পরীক্ষা হয়েছে, যার জন্য আপনারা অনেক দূরে দূরে চাকরি পেয়েছেন। এর জন্য আমরা বহুবার ডেপুটেশন দিয়ে আপনারা যাতে ট্রান্সফার পান তার জন্য আবেদন করেছি। এখন শিক্ষা দপ্তরের উপর সমস্তটা নির্ভর করছে। সঞ্জীব স্যার বলছেন আমার তিনটি স্কুলে দুটো নিয়ে নিয়েছে, একটিতে শুনলাম যে পোস্টটি আমার সাবজেক্টের নয়, যদিও ওখানে ভ্যাকান্সি আমার সাবজেক্টের, এখন কি করি, আমার আবেদন কি ব্যাক হবে? দেখুন, যদি ভ্যাকান্সি না পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার আবেদনটি ব্যাক হবে। সুমিত স্যার বলছেন যে রেকমেন্ডেশনের কিছু খবর আছে, 25/3/2022 SSC আছে। রেকমেন্ডেশন কিছুদিন বন্ধ ছিল যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আশা করছি সমস্তটা ছাড়া শুরু হয়ে যাবে। ঋষিকেশ স্যার বলছেন যে উচ্চশ্রীতে স্কোরের ভিত্তিতে কি ট্রান্সফার চালু আছে বা হবে? না, এখনও কিন্তু স্কোরের ভিত্তিতে চালু হয়নি, যদি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। শুভদীপ স্যার বলছেন যে আফটার 2 ইয়ার্স সার্ভিস GT কি পাওয়া যাবে না 5 ইয়ার্স হতে হবে? পেরেন্টস কি স্পেশাল গ্রাউন্ডে অ্যাড হবে? না, এখনও পেরেন্টসকে কিন্তু স্পেশাল গ্রাউন্ডে অ্যাড করা হয়নি। নবনীতা ম্যাডাম বলছেন যে মিউচুয়াল ট্রান্সফারের লকিং পিরিয়ডটা তুলে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, এটা নিয়ে আমরা বারবার বলেছি, তো আশা করছি যে লকিং পিরিয়ডটা উঠে যাবে খুব দ্রুত। তো রিতেশ স্যার বলছেন স্যার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ আর আন্ডার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি এইটা প্রেফার্ড গ্রাউন্ডে ট্রান্সফারে অ্যাড না হয় তাহলে সারা জীবন সেপারেট লাইফ স্পেন্ড করতে হবে। হ্যাঁ, এরকম সমস্যায় বহুজনে ভুগছেন, তো এগুলোকে অবশ্যই দেখা উচিত। এগুলো কিন্তু প্রথম যে ট্রান্সফার শুরু হয়েছিল GT সেখানে কিন্তু ছিল, বর্তমানে কিন্তু নেই। মৌসুমি ম্যাডাম বলছেন তিনটি স্কুলই বর্তমানে নট অ্যাভেলেবেল মেডিকেল গ্রাউন্ডে, কী করণীয়? দেখুন, আপনার কিছু করণীয় নেই, যদি স্কুল থাকে অবশ্যই কিন্তু SSC আপনাকে দেবে, আর যদি না পায় তাহলে অবশ্যই ব্যাক করবে। মণিমোহন সরকার স্যার বলছেন যে PF ট্রান্সফার করতে কী কী ডকুমেন্ট লাগে? দেখুন, এই নিয়ে আমার চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, আপনি দেখতে পারবেন, সেখানে পরপর রয়েছে। তো সেগুলো আশা করি অনেকগুলি ডকুমেন্টস লাগে, সেটা পরপর আমি দিয়ে রেখেছি, আপনি একটু দেখে নেবেন। আরবিন স্যার বলছেন যারা একবার অনলাইন মিউচুয়াল ট্রান্সফার নিয়েছিল তাদের কি আবার প্রোফাইল আনলক হবে স্যার? হ্যাঁ, এর জন্য আমরা বারবার শিক্ষা দপ্তরকে এবং SSCকে বলছি যাতে দ্রুত সার্ভিস কনফার্মেশন হলে আবার ট্রান্সফারের সুযোগ পাওয়া যায়। মনোজ স্যার বলছেন আমার এনি আদার গ্রাউন্ড SSCতে অ্যাপ্লিকেশান গেছে 66 ডেজ ওভার, গিয়ে অ্যাপ্লিকেশানও দিয়েছি, এখন কি করণীয়? দেখুন, এখন আপনার তেমন কিছু করণীয় নেই, আপনি যেহেতু অ্যাপ্লিকেশান দিয়েছেন অবশ্যই SSC ভাববে সেটা কী করবে। পাঞ্চালি ম্যাডাম বলছেন উৎসশ্রীতে পরবর্তী 10% কবে ছাড়া হবে, আর পোর্টালে অ্যাপ্লাই করলে HM যদি DIকে ফরওয়ার্ড না করেন তবে কতদিনের মধ্যে তিনি অ্যাপ্লিকেশান ব্যাক করতে পারেন? দেখুন, 10% পরবর্তী 10% বলতে এই ক্যালকুলেশনটা এমনই হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই জন্য ধরুন আপনার স্কুল থেকে 30 জনের মধ্যে 3 জনকে ছাড়া হয়েছে এবং 3 জনই চলে গেছেন, বাকি আবার 1 জন এসেছেন, তাহলে কিন্তু পরবর্তী 1 জন সুযোগ পাবেন। এইভাবেই কিন্তু প্রক্রিয়াটা চলবে, নেক্সট 10% বলে কিছু নেই বা সেভাবে কোনো এখন কোনো বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। আর পরের প্রশ্ন হচ্ছে যে DIকে যদি আপনি
ফরওয়ার্ড করেন তাহলে যদি ব্যাক করে 14 দিনের মধ্যে কিন্তু ব্যাক করতে হবে। পিনাকি স্যার বলছেন 2014 জয়েনিং, 2019 হঠাৎ লোকাল ট্রান্সফার ডিপিএসসি থেকে, এখন নিউ স্কুলে ফাইভ ইয়ার হয়নি বলে উৎসশ্রীতে অ্যাপ্লাই করতে পারছি না, কী করবো? হ্যাঁ, এখন কিন্তু যেহেতু 5 বছরের লগিং রয়েছে, এরপরে কিন্তু আপনি আবার উৎসশ্রীতে আবেদন করতে পারবেন। অমরেশ স্যার বলছেন যে পিএইচ অ্যাক্ট অনুযায়ী 40% থাকলেই সব জায়গায় অ্যাকসেপ্টেড, বাট ট্রান্সফারের ক্ষেত্রে 60% ব্যাপারটা একটু দেখবেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা বারবার বলেছি, একদমই উচিত হয়নি, কারণ যেহেতু সব জায়গায় 40% থাকলেই আপনারা এলিজিবেল, সেক্ষেত্রে 60% করা হয়েছে কেবলমাত্র ট্রান্সফার প্রক্রিয়া আটকানোর জন্য। তো এটা নিয়ে ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। প্রশান্তি স্যার বলছেন WBBSC থেকে কি ব্যাক হয়? সাধারণত ব্যাক হয় না, পর্ষদ কেবলমাত্র অর্ডার জারি করেন, তো সেখান থেকে ব্যাক হওয়ার সম্ভাবনা থাকে না, তবে যদি কোনো সমস্যা থাকে, মেজর সমস্যা, তাহলে কিন্তু ব্যাক হতে পারে। ও শিল্পী ম্যাডাম বলছেন স্যার কী কী কারণে রেকমেন্ডেশনের পর অর্ডার দেরি হচ্ছে? ইতিমধ্যে আপনার কাছে জেনেছি, কবে নাগাদ অর্ডারটা পেতে পারি সেটা যদি জানতে পারেন। দেখুন, এই সপ্তাহ কি সামনের সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। লিপিকা ম্যাডাম বলছেন আমার স্কুলে 3 জনকে 10% করে ছেড়েছিল, কেউ ট্রান্সফার পায়নি, তারপর নেক্সট ক্যান্ডিডেট আমি, কিন্তু পূর্ব বর্ধমান DI এক্সেস অফ 10% বলে ব্যাক করে দিয়েছে। বলছেন বিকাশ ভবন থেকে আরও 10% ছাড়ার অর্ডার না এলে ছাড়বেন না। না, এমন কিন্তু নয়, যেহেতু কেউ সুযোগ পায়নি, আপনার 3 জনই সুযোগ পায়নি, কিন্তু পরবর্তীতে আপনি আবার সুযোগ পাবেন, যেহেতু 10% ছাড়তে হতোই, মানে প্রত্যেকটা স্কুলকে আবার 10% অর্থাৎ তাদের ডিফিসিট হবেই। এরা যদি না দেয় তাহলে কিন্তু সেটা স্কুলের দায়িত্ব, সেটা স্কুলের ব্যাপার, কিন্তু অবশ্যই ছাড়ার নিয়ম আছে। আশিস স্যার বলছেন 1 সেপ্টেম্বর উচ্চশ্রীতে নতুন স্কুলে যাওয়ার পর 28 ফেব্রুয়ারি PF 6 মাস পূর্ণ হলো, আমার PF 21 মার্চ নতুন স্কুলে ট্রান্সফার হয়েছে, তাহলে কি ওই 1 মাসের সুদ কি পাবো? যদি পাই তাহলে ভালো, যদি না পাই তাহলে কেন পাবো না? দেখুন, ওই 1 মাসের সুদও আপনি পাবেন, তবে পরে একসঙ্গে দেওয়া হবে না, পরবর্তীকালে আবার আপনাকে দেওয়া হবে, সেটা গিয়ে নিয়ে আসতে হবে। সন্দীপ স্যার বলছেন এই পোর্টালের মাধ্যমে দূরের শিক্ষক বা শিক্ষাকর্মীরা ট্রান্সফার পাচ্ছেন না কেন? কাছে যারা আছেন তারা আরও চলে আসেন কাছাকাছি। হ্যাঁ, এটা কিন্তু অমানবিক। তো দূরের টিচারদের যে ডিস্টেন্সেরকে প্রেফার গ্রাউন্ডে রাখার জন্য আমরা বারবার আবেদন করছি, এটা অবশ্যই দেওয়া উচিত। অনিল স্যার বলছেন SSC-তে 21টা ওয়ার্কিং ডে হয়ে গেছে, তবু এখনও রেকমেন্ডেশন আসেনি। দেখুন, SSC এখনও রেকমেন্ড করছে না HS পরীক্ষার জন্য, তো আশা করছি এই পরীক্ষা শেষে আপনাদের রেকমেন্ডেশন পেয়ে যাবেন। অমৃতা ম্যাডাম বলছেন আমার অ্যাপ্লিকেশান WBCSSC-তে ফরওয়ার্ড হয়েছিল, সেপ্টেম্বরেই মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি এখনও রেকমেন্ডেশান পেলাম না। যে 3টে স্কুল দিয়েছিলাম সেইগুলি ফিল আপ হয়ে গেছে, বাড়ির কাছে অন্য কোনো স্কুলেও এখনও ভ্যাকান্সি আছে, 13 ইয়ার সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, ডিস্টেন্স 125 কিমি আর বেশি। হ্যাঁ দেখুন, এগুলো সম্পূর্ণ নির্ভর করছে ভ্যাকান্সির উপরে এবং আবেদনের উপরে, তো কোনো একটা সমস্যা আছে যার জন্য আপনার ছাড়া হচ্ছে না, তো যদি ভ্যাকান্সি থাকে অবশ্যই আপনাকে দেওয়া হবে। সঞ্জয় স্যারের প্রশ্ন, জুনিয়র হাই স্কুলের টিচাররা কি ট্রান্সফার পাবে না এনি আদার গ্রাউন্ডে? কিন্তু এখন আপনারা পাচ্ছেন না, শুধু কেবলমাত্র মেডিকেল গ্রাউন্ডে দেওয়া হচ্ছে, কারণ স্কুলে বলা হচ্ছে যে যদি ট্রান্সফার দিয়ে দেওয়া হয় তাহলে স্কুল শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে স্কুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। শ্রাবন্তী ম্যাডাম বলছেন North 24 পরগনা আপার প্রাইমারি জয়েনিং, 2019 মেডিকেল টেস্ট এখনও হয়নি, এটার ব্যাপারে কিছু জানাবেন। ও অবশ্যই মেডিকেল টেস্টের জন্য আপনাদের কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে, নোটিফিকেশান দিলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রণব স্যার বলছেন ওনার এক্সপিরিয়েন্স 17 বছর, ডিস্টেন্স হচ্ছে 55 কিমি, স্পাউসের 59 কিমি, এজ 45 ইয়ার্স, SSC-তে অ্যাপ্লিকেশান জমা পড়েছে, ট্রান্সফার পাওয়ার সম্ভাবনা কত? দেখুন, সম্পূর্ণ কিন্তু নির্ভর করবে আপনার সাবজেক্টে কতজন আবেদন করেছেন, তাদের স্কোর কত, তার উপরে কিন্তু নির্ভর করবে। সামন্তা ম্যাডাম বলছেন যে সিঙ্গেল টিচার লোকাল অ্যারেঞ্জমেন্ট কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, কী করণীয়? হ্যাঁ, এটা খুবই সমস্যার বিষয়, সিঙ্গেল সাবজেক্ট টিচারদের কিন্তু লোকাল অ্যারেঞ্জমেন্ট পাওয়া খুবই সমস্যার বিষয়, কেউ এই দায়িত্ব নিতেও চাইছেন না, অ্যাকচুয়ালি এই ট্রান্সফার এই জন্য আটকে রয়েছে। তো নিঃশর্তভাবে যাতে ট্রান্সফার দেওয়া হয় এবং কোনো শর্ত না থাকে তার জন্য আমরা বারবার আবেদন করেছি। মিজানু স্যার বলছেন যে উচ্চশ্রীতে লগিং পিরিয়ড তুলে দিলে ভালো হয়, অনেকে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, বিশেষ করে মিউচুয়ালের তো অবশ্যই তুলে দেওয়া উচিত, সেই সঙ্গে জেনারেলের 5 বছর নয়, 3 বছর করলে বা 2 বছর করলে বেটার। ভবেশ স্যার বলছেন উচ্চশ্রীতে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসেছে, কতদিন পর আবার মিউচুয়াল ট্রান্সফার নিতে পারবে প্রাইমারি? দেখুন, এখন যা রুলস রয়েছে 5 বছর পর আপনি আবার অন্য ট্রান্সফার নিতে পারবেন। বিশ্বজিৎ স্যারের খুব আক্ষেপ রয়েছে, আর কত জানাবো,
11 বছর ধরে বনগাঁও উত্তর চব্বিশ পরগনা থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর জুনিয়র হাই স্কুল হিস্ট্রি পাস, সিঙ্গেল টিচার, 270 কিমি দূরে। কীভাবে পয়সা কড়ি ছাড়া উৎসশ্রী পোর্টালে আবেদন করে কবে ট্রান্সফার পাবো? খুবই এরকম বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা ভুগছেন, যারা অনেক দূরে রয়েছেন অথচ ট্রান্সফার পাচ্ছেন না। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে দূরের শিক্ষকদের অর্থাৎ নিজের জেলায় নিয়ে আসবেন, সেটা এখনও পর্যন্ত হচ্ছে না। এটা একবারে অমানবিক বিষয় চলছে। এগুলো অবশ্যই ডিস্টেন্স দেখিয়ে, অবশ্যই ডিস্টেন্সকে প্রেফার গ্রাউন্ডে নিয়ে এসে তা আবেদন যাতে ট্রান্সফার দেওয়া হয়, এর জন্য আমরা বারবার আবেদন করছি, চেষ্টাও করে যাচ্ছি। বনশ্রী ম্যাডাম বলছেন যে SLST টিচাররা কি কোনো সুযোগ পাবে না, নিজের ডিস্ট্রিক্টে কি যেতে পারবে না? দেখুন, যতদিন না ফাইভ ইয়ার যে বারটা রয়েছে সেই বারটা যেন উঠছে, ততদিন আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন না। যাতে বারটা উঠে যায় তার জন্য আমরা বারবার আবেদন করছি। তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের সব প্রশ্ন, সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি, আশা করছি। আর যদি কারো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি আপনাদের কাজে আসে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।